Hi friends, আমি লিজা আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দা ফাইনাল কাট। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি তুলিকা দিকে। হ্যাঁ, তোমার আমার সকলের ভীষণ পছন্দের অভিনেত্রী তুলিকা বসুকে। চলো শুনে নেওয়া যাক তুলিকা দি কি বলেন আজকে আমাদের ফাইনাল কাটের আড্ডায়। দিদি, প্রথমেই তোমাকে ধন্যবাদ আমাদের টিমকে। তুমি তোমার সিরিয়াসলি বলতে তোমার বিজি শেডিউল থেকে আমাদের টিমকে তুমি তোমার মানে টাইম দিচ্ছ, তার জন্য তোমাদের ফ্যামিলি মানে ফ্যামিলিকে কেউ সময় দেয় না, মজা করে তারা। এটা অবশ্য ঠিক বলেছো। দিদি, আমার বা আমাদের তোমার অডিয়েন্স যারা রয়েছে, আমাদের ফলোয়ার্স যারা রয়েছে, তাদের প্রত্যেকেরই এই এই সিচুয়েশনে, এই প্যান্ডামিক সিচুয়েশনে যেই কোয়েশ্চেনটা সবার আগে স্ট্রাইক করে, 2020 তুমি কেমন গেলো বলো? এই 2020 মানে COVID-19, তুমি ছিলে কেমন? 2020 না আমাদের অনেক কিছু শিখিয়েছে, মানে অনেককে, আমরা মোটামুটি খুব অন্যরকম কিছু শিখিনি। 2020 শিখিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, 2020 শিখিয়েছে প্রপার ডিস্টেন্স মেনটেন করতে, 2020 শিখিয়েছে মানুষের পাশে মানুষের হাতটা বাড়িয়ে দিতে। 2020 অনেকগুলো জিনিস শেখালো, এটা যদি আমরা শিখে পরবর্তী জীবনে কাজে লাগাই তবে 2020 আমাদের মনে হবে খারাপ কাজে নেই, ভালোই কেটেছে। না, সবাই বলছে 2020 সবার কাছে অভিশাপের মতো, তুমি মানে তোমার কাছে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে? হ্যাঁ, মানে পজিটিভ অনেকগুলো ইম্প্যাক্ট রয়েছে, মানে আমরা সত্যি সত্যি মানুষের জন্য ভাবতে ভুলে যাচ্ছিলাম, আমরা ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছিলাম, সেটা না আমাদের মানে কোভিড বল, উমফান বল, সবটা না আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমরা সত্যি বড্ড একা। আমরা যদি সবাই সবার হাতটা না ধরি পৃথিবীর, আমি জানি না, আমি সবাইকে শ্রদ্ধা করেই বলছি, নেতা মন্ত্রী রাজনীতি সবটাই আছে, কিন্তু আমরাই আছি আমাদের জন্য। আর এই মাস্ক পরা লাইফ, তুমি রেগুলার ফ্লোর মেনটেন করছো উইথ প্রিকশনস, তোমার মনে হয় না কোথাও মানে তোমাকে এই এই স্যানিটাইজ করা বা এই মাস্ক ইউজ করা এগুলো হ্যাঁ মানে প্রবলেম ক্রিয়েট করছে তোমার লাইফে, যে না এই তুমি ফ্লোরে এই যে? দেখ, আমি প্রথমত স্যানিটাইজেশনটার বিশ্বাসী নই, কারণ আমি হাত সাবান দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি আগেও আফটার প্যাক আপ এসে স্নান করতাম, জামা কাপড় কাঁচাটা হয়তো তক্ষুনি হতো না, কাঁচাটা হয়তো পরের দিনের জন্য ফেলে রাখতাম, যেটা আমাদের তক্ষুনি কেচে ফেলতে হয়েছিল একটা ভয়ঙ্কর সময় অবধি। এখন আমরা একটু রিল্যাক্টেন্ট হয়েছি, কিন্তু স্যানিটাইজার আমি ইউজ করিনি ওইটা মাথায় রেখে যে আমাদের এখানে ধর 70-80% লোক খেতে পায় না। আমার খালি মনে হলো যে স্যানিটাইজেশন মাস্ক এটা তারাও কিনতে পারবেন, সেটা মনে হয়েই মনে হলো যে না আমরা গুরুত্ব দিই পরিষ্কার পরিচ্ছন্নতায়, আমরা গুরুত্ব দিই ডিস্টেন্সে, আর মাস্কটা ইউজ করতে হয় বিভিন্ন সময় করতে হয়, কিন্তু আমার আমি একটু মানে ব্রঙ্কাল প্রবলেম আছে বলে ওটা আমাকে কষ্ট দেয়, আর চরিত্র তৈরি করার সময় তো মানে ওগুলো মাথায় রাখলে অভিনয় করাটা ঠিক হবে না, এটা অভিনয়টা হবে না, বাকি সব হবে। আচ্ছা দিদি, তুমি আমাকে এটা বলো, তোমার এই অভিনয় জগতে প্রবেশ তুমি কিভাবে করলে? আমি যতদূর শুনেছি তুমি অনেকটা পরে, তুমি আগে টিচিং প্রফেশনে ছিলে। হ্যাঁ, এই হঠাৎ অভিনয় জগতে প্রবেশ করলে? না, দেখ, প্রবেশটা না কিরকম অদ্ভুত, আমাদের সময় না ওরকম আমরা ক্যারিয়ারিস্টিক ছিলাম না, মানে এটা করতেই হবে, অমনটাই হব, অতটা গাঢ়ভাবে আমাদের সময়টা ভাবতো না, বিয়ে হবে, সংসার করবো, ওটাই সিকিউর। মানে তোমার ফ্যামিলিতেও মানে এরকমই একজন মানে? না, আমার আমার বাড়িতে প্রচুর, আমার আমার মাসিরা প্রত্যেকেই চাকরি, মানে কেউ অফিস কেউ টিচার, কিন্তু আমার ঠিক ওভাবে ভাবনা ছিল না, কিন্তু আমার বাবা চাইতেন আমি ডাক্তার হই, ভীষণভাবে চাইতেন আমি ডাক্তার হই, কিন্তু আমি অঙ্কতে খুব ভালো ছিলাম না। আচ্ছা, অঙ্কটা তো মাস ডাক্তারের পরীক্ষা দেওয়ার জন্য, তো আমি বাবার ওই ইচ্ছেটা পূরণ করতে পারিনি, আমি চরিত্রগুলোতে অনেক সময় ডাক্তার ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হয়েছি। দেখ, আমাদের আমাদের ছোটোবেলার না একটা অদ্ভুত সংস্কৃতিটা খুব অদ্ভুত ছিল, মানে তখন না মানে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান, নাটক, সিনেমা দেখানো স্ক্রিনটা নিয়ে সেগুলো, বা পুজোর সময়টাতে তো প্রত্যেক দিন একটা করে ইভেন্ট থাকতো, তো আমি পার্টিসিপেট করতাম, মানে আমাদের একটা ওরকম ছিল পাড়া থেকে, সেই একটা রিহার্সাল চলতো তার আগে 3-4 মাস। আমার মনে হতো ছোটোবেলায় আমি ওটার জন্যেই বাঁচি, ওই 3-4 মাসের রিহার্সাল, পুজোর অনুষ্ঠান শেষ হয়ে গেলে মনে হয় আবার সেই ওই পড়া, ওই পাঠ্য, মানে পড়াশোনাটা তোমার ছোটোবেলা থেকে ভালো লাগতো, কিন্তু ওই যে চাপিয়ে দিলে না, মানে তোমাকে ফার্স্ট হতেই হবে, এটা আমাদের বাড়িতে ছিল এবং আমি হতামও,
সেটা ওই চাপিয়ে দেওয়া কোনো ব্যাপারটা আমার কাছে একটু না পছন্দ। আচ্ছা দিদি, তোমার কোন চরিত্র, তুমি তো বিভিন্ন, ইভেন তোমার এই ওগো নিরুপমা, তো তুমি মারাত্মক অ্যাক্টিং করছো, নেগেটিভ ক্যারেক্টার, এই তুমি বিভিন্ন চরিত্রে মায়ের ভূমিকা মানে রোল প্লে করেছো, তারপর নেগেটিভ ক্যারেক্টার আমি এসেছি মা হয়ে, তারপরে মাই ওগোবধূ নিরু, ওগোবধূ সুন্দরী, ওখানে তোমার বড় মার ক্যারেক্টার তোমায় আমায় মিলে ভীষণ সুন্দর ছিল, ভীষণ। সেখানে এই ক্যারেক্টারটা দেখে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই ওগো নিরুপমাতে, তুমি এরকম করছো কি করে? তুমি তো বেসিক্যালি তো অভিনেতা, মানে আমাদের ওটাই চ্যালেঞ্জ থাকে যে কত রকম মানুষগুলোকে আমরা, মানে ওই চরিত্রগুলো তো আমি নই, চরিত্রগুলো তো বিভিন্ন মানুষ, যত বেশি মানুষকে আমি ধরতে পারবো ততই আমার অভিনেতা হিসেবে জীবনটা সার্থক হবে, যে আমি এক্সপ্লোর করতে পারছি নিজেকে বিভিন্নভাবে। তোমার নিজের কোন ক্যারেক্টার, মানে কিরম ধরনের ক্যারেক্টার? প্রত্যেকটা, মানে ওগোবধূ সুন্দরীর একরকম ভালো লাগা ছিল, তোমায় আমায় মিলের একরকম ভালো লাগা ছিল, ওগো নিরুপমা আমার ভীষণ চ্যালেঞ্জিং লাগে, মানে যে নেগেটিভ ক্যারেক্টার আমি বেসিক্যালি মনে করি আমি পজিটিভ, সেটাকে কনভার্ট করে নেগেটিভ হয়ে উঠে আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা লাইন যেন একটা থেকে একটা আলাদা হয়, যেন দেখতে টিপিক্যাল নেগেটিভ মনে না হয়, মনে হয় তার নেগেটিভিটির পেছনেও কোনো লজিক আছে, তো আমি প্রত্যেকটাতে ভীষণ এনজয় করি। আর তোমার এই যে তুমি অভিনয় করছো, তোমার সাপোজ তুমি অভিনয় জগতে এলে না, তাহলে তুমি কি, মানে কি হতে পছন্দ করতে? অভিনেতাই হতাম, অভিনয় জগতে না এলেও আমি অভিনয়ই করতাম। এটা ভীষণ সুন্দর বলেছ। অবসর সময় তুমি কি করো? অবসর সত্যি সত্যি মেগা সিরিয়াল করলে অবসরটা খুব সে অর্থে পাওয়া যায় না, আর আমার একটা ঈশ্বরের আশীর্বাদ বা তোরা ভালোবাসিস, দর্শকরা ভালোবাসেন বলে, আমার ফিল্ডটা শুধু মেগা সিরিয়াল নয়, আমার ফিল্ডটা ছোট ছবি, আমার ফিল্ডটা সিনেমাও করেছো অনেক মুভি, একটা সময় দীর্ঘ সময় থিয়েটার করেছি, তারপর যখন দেখলাম থিয়েটারে চব্বিশ ঘন্টা দিতে হয়, চব্বিশ ঘন্টাটা এটা করলে দেওয়া যাবে না, কারণ থিয়েটারটা আমাদের জীবনটা প্রোভাইড করতে পারে না সে অর্থে, তো আমার সব ফিল্ডগুলো তো অবসর সে অর্থে পাওয়া যায় না, পেলে আমি ঘুমোতে খুব ভালোবাসি, আমি খুব চাই আমি ঘুমোবো, আর তাছাড়াও আমাদের এমন একটা ফিল্ড না রে, সারাক্ষণ ধরে একটু পড়াশুনোর মধ্যে দেখার মধ্যে থাকতে হয়, তো গান শোনা, কিছু সিরিজ দেখা, কোনো ছবি দেখে নেওয়ার চেষ্টা করি অবসরটা, গান তো হ্যাঁ সবসময় শুনি, আর আমি আমার মা বাবা আমার পরিবারের মানে যারা আছেন সবার সাথে কাটানো, এবং ওই অবসরটাকে আমি অবসর ভাবি না, মানে যখনই আমার একটা অফ থাকে আমার আমার মাথায় ঘুরতে থাকে যে কী কী দরকারি কাজ আছে, মানে মার কোথায় মাসাজ দরকার, কোথায় ফিজিওথেরাপিস্ট দরকার, বাবার দাড়িটা প্রপারলি কাটা হয়েছে কি না, বাড়ির কোনটা ঠিকঠাক করে প্রপার ডাস্টিং করতে হবে, তুমি এগুলো সব নিজেই? না আমি 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 ভাবি, আমার হেল্পিং হ্যান্ড আছেন দুজন, চৌধুরীজি এবং কল্পনা, এরা ছাড়া আমি অচল, ওরা পুরোটা করেন, আমি শুধু ভাবি, এবং ভেবেই মনে হয় আমি সবটা বোধহয় করলাম, এত ক্লান্ত হয়ে যাই, কারণ সেটা একটা টাস্ক। দিদি তুমি রিল লাইফ আর রিয়েল লাইফ তোমার এই ক্ষেত্রে মানে তুমি প্রপারলি ম্যানেজ করতেই পারো, এটা তো দেখ টাফ, খুব যে ইজি আমি বলতে পারি না, কারণ প্রত্যেকেই চান তাদের বাড়ির মেয়ে বউ মা একটা মানে সুনাম অর্জন করুক, আবার অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকেই চান তারা প্রপারলি রান্না করুক, টিফিন করুক এবং সার্ভ করুক, সেটা তো একই সাথে সম্ভব নয়, কাজেই ম্যানেজ যে করতে পারি বলতে পারি না, তবে ম্যানেজ করার চেষ্টা করি, মানে সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করি, সবাই হ্যাপি হচ্ছেন কি না সেটা তো অনেক পরে বুঝতে পারবো, চেষ্টা করি, অনেস্টলি চেষ্টা করি। দিদি এখন আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি, এখানে কিছু অপশনস থাকছে আর কিছু ইনস্ট্যান্ট উত্তর দিতে হবে কিন্তু তোমাকে, বল। চলো স্টার্ট করছি। তোমার পছন্দের অভিনেতা? উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি। উত্তম কুমার। তোমার পছন্দের ডিরেক্টর? সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক। তোমার পছন্দের মুভি? বাইশের শ্রাবণ, অটোগ্রাফ। এখনকার বাইশের শ্রাবণ, অটোগ্রাফ। বাইশের শ্রাবণ। গায়ক? কিশোর কুমার, মান্না দে। মান্না দে। তোমার প্রিয় ক্রিকেটার? সৌরভকে বলি, বাঙালি লড়াকু বাঙালি। তুমি কার সাথে অ্যাক্টিং করতে বেশি কমফোর্টেবল, জিৎ অর দেব?
এরা দুজনেই আমার ছেলে হয়েছিল, সবার সাথেই কমফোর্টেবল। জিতের সাথে একরকমভাবে, দেবের সাথে মানে দেবকে অনেক ছোট্ট থেকে দেখছি, অনেকগুলো একসাথে করা হয়ে গেছে, তাই বোধ হয় একটা পাল্লা এদিক ওদিক আছে। তোমার প্রিয় খাবার? যে কোনো স্পাইসি টক ঝাল, যেগুলো একদম উচিত নয় সেগুলোই। আর তোমার প্রিয় জায়গা, পছন্দের, ঘুরতে যেতে চাও? যে কোনো সময় দার্জিলিং। দিদি, তোমার আপকামিং প্রজেক্ট কি রয়েছে? দেখ, মেগা সিরিয়ালটা তো বলতে পারছি না, কারণ সেটা তো ভীষণই আসতে থাকে, যেতেও থাকে। সিনেমা গোলন্দাজ আসছে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের তো ফ্যান আমরা প্রত্যেকেই, তো তার তৈরি করা গোলন্দাজ আসছে, আপনারা দেখবেন কিন্তু সবাই। সবাই ভালো থাকুন, এবং আমরা খুব ছোট্ট সময়ের জন্য এই সুন্দর পৃথিবীতে এসেছি, কাজেই সবাই সবাইকে প্লিজ ভালো রাখুন। কোনো হিংসা দেশ নয়, কোনো হত্যা নয়, কোনো অকারণ বিদ্বেষ নয়, একটু আদর, ভালোবাসা, সহানুভূতির হাতটা সবাই সবার জন্য বাড়িয়ে দিই, দেখবেন আর কিচ্ছুর দরকার পড়ছে না। আপনারা একটা রিকোয়েস্ট রাখবেন আমার, ফাইনাল কাট সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন লিঙ্কটা, ফাইনাল কাট।